অভিযোগ পাল্টো অভিযোগ চলছে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতাদের মাঝে। দল থেকে অপসারণে স্বাক্ষর চালের অভিযোগ এনে নুরুল হক নূরের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন রেজা কিবরিয়া। আর নূরের দাবি সবই করা হয়েছে নিয়মতান্ত্রিকভাবে, সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ইস্যুকে হাস্যকর বলেন নূর। বিস্তারিত জান্নাতুল মোহনার রিপোর্টে। গণ অধিকার পরিষদের দুই শীর্ষ নেতার কোন্দল ও পাল্টা অভিযোগের ঝড়ে দলে চলছে অচল অবস্থা। শনিবার দল থেকে আহ্বায়ক রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়। এসব ইস্যুতে রোববার গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করেন রেজা কিবরিয়া। মোসাদের সাথে নূরের আলোচনা হয়েছে দাবি করে তিনি বলেন সরকারের উচিত জিজ্ঞাসাবাদ করা, স্বাক্ষর জালের অভিযোগ এনে মামলার হুমকিও দেন। প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত সে কনফার্ম করল যে একাধিকবার নুরুল হক নূর দেখা করেছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে, কিন্তু নূরকে অ্যারেস্ট করা হয়নি, কোনো জিজ্ঞাসাবাদও করা হয়নি এই ব্যাপারে। এটা খুব রহস্যজনক। আর বিকালে রাজধানীর বিজয়নগরের জামান টাওয়ারে গণপরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নুরুল হক নূর। জানান নিয়মতান্ত্রিকভাবে দুই তৃতীয়াংশের ভোটে রেজা কিবরিয়াকে অপসারণ করা হয়েছে। দাবি করেন ইমেজ নষ্ট করতেই নানা অভিযোগ আনছেন রেজা কিবরিয়া। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের জরুরি সভায় দুই তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের 38 ধারা এবং গঠনতন্ত্রের আরও অনেকগুলো ধারা আমরা উল্লেখ করে দিচ্ছি যে যে এই এই ধারার ক্ষমতা বলে আমরা ব্যবস্থাগুলো নিয়েছি। এই ইসরায়েল মোসাদ ইস্যু আছে, এই ধরনের কোনো মিটিং হয় নাই, কোনো গোয়েন্দা সংস্থার সাথেও এই মিটিং হয় নাই। একেবারে তিনি অসত্য কথা বলছেন এবং একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন আমাদেরকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য, কারণ তার তো কোনো রাজনৈতিক অবস্থান নাই। গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকবে বলেও জানান নুরুল হক নূর। পরিস্থিতিটা ভিন্ন রকম হতে পারে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।